नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। असम राज्य कांग्रेस के सभापति भूपेन बोरा ने खुदराम बोस प्रतिमूर्ति के नीचे कई दफा मांगों को लेकर किया विक्षोभ प्रदर्शन। कांग्रेस कार्यकर्ता में देखी गई राज्य सरकार की भूमिका को लेकर क्षोभ की स्थिति। बाढ़ के दौरान छिछर के रेलवे प्लेटफॉर्म क्षेत्र में उत्तम दे नाम के एक ऑटो चालक की मौत के बाद परिवार सदस्यों में छाई थी मातम की माहौल। नौमा स्कूल में श्राद्ध अनुष्ठान कार्यक्रम के दौरान सहयोगिता किया विभिन्न संगठन कार्यकर्ताओं। बराकाठी की उधारपुर विधानसभा केंद्र के काशीपुर चाय बागान में लगातार दो बार बाढ़ की स्थिति उभर आने पर 90 लाख रुपए का हुआ घाटा, जानकारी दिया चाय बागान के मैनेजर। एसयूसीआई कम्युनिस्ट पार्टी के कार्यकर्ताओं को दुख से मेहती गांधी बांध कांड के विचार विभागीय तदंत तथा बाढ़ प्रभावित लोगों के सहयोग के मांग पर खुदराम बोस प्रतिमूर्ति के नीचे दिया गया विक्षोभ प्रदर्शन। कटिहार जिले के स्वास्थ्य विभाग के जुग्म संचालक ने सभी स्तर के लोगों को जल्द से जल्द बूस्टर डोज ले जाने का किया अपील। सुरक्षित रहने के लिए ही किया जा रहा है प्रयास। असम प्रदेश कांग्रेस कमेटी के सभापति भूपेन बोरा ने शिलचर के कटिहार जिला सभापति तमाल वनिक तथा दूसरे वरिष्ठ कांग्रेस कार्यकर्ताओं को लेकर कई दफा मांग संबंधित मुद्दे को सामने रखते हुए कटिहार के खुदराम बोस प्रतिमूर्ति के नीचे विक्षोभ प्रदर्शन किए। शिलचर के ऑफिस पाड़ा क्षेत्र में इस कार्यक्रम में बड़े पैमाने पर कांग्रेस कार्यकर्ता जुटे रहे। बाद में अपने वक्तव्य में भूपेन बोरा ने जिला प्रशासन राज्य सरकार के ऊपर हर एक क्षेत्र में लापरवाही बरते जाने के साथ साथ आम जनता की जो परेशानी इस वक्त बाढ़ के दौरान उभर कर आई हुई है, इसके बारे में सरकार तथा बाढ़ नियंत्रण विभाग को ही जिम्मेदार ठहराया और राज्य सरकार को भी कड़कड़े पर खड़ा किया। माननीय मुख्यमंत्री हिमंत बिस्व शर्मा কাছাৰৰ মানুহ চাব বিচাৰিছে, তেওঁলোকৰ ভগা ঘৰ, তেওঁলোকৰ ক্ষতি হোৱা ব্যৱসায়, তেওঁলোকৰ ক্ষতি হোৱা ৰাস্তা, তেওঁলোকৰ ক্ষতি হোৱা কঠীয়া, তেওঁলোকৰ ক্ষতি হোৱা খেতি খেতি মাটিৰ কাৰণে আপুনি কিমান টকা সাহাৰ্য দিয়ে? আপোনাৰ যদি প্ৰকৃতাৰ্থত ৰাজপ্ৰণালত পইচা আছে, আপুনি যদি কেৱল উঠাৰ ভাষা আৰু বুকুৰ ভাষা একে হয়, আপোনাক আমি কাছাৰৰ কাৰণে এই শিলচৰৰ কাৰণে এটা 500 কোটি টকাৰ বিশেষ পেকেজ আপোনাক প্ৰতিপিক্ৰিয়া ঘোষণা কৰিব কেনে আহ্বান জনাইছো। আপুনি যদি কাছাৰৰ মানুহৰ ক্ষয় ক্ষতিৰ বুজ লৈ ইয়াৰ কাৰণে যদি আপুনি স্পেচিয়েল পেকেজ দিব নোৱাৰে, আপুনি কাছাৰৰ মানুহৰ ওচৰত 2 হাত জোৰ কৰি ক্ষমা খোজক, যে মই ভিক্ষাৰী হৈ গলো, মোৰ আগত পইচা নাই বুলি। আমি মনে মনে কথা কৈ আমি কাছাৰৰ ৰাইজকো আহ্বান জনাইছো, বৰাকৰ ৰাইজকে আহ্বান জনাইছো যে বিজেপিৰ যি বিশ্বাসঘাতকতা, বিজেপিৰ যি প্ৰতাৰণা, বিজেপিৰ যি পলমনা ৰাজনীতি, এই ৰাজনীতিয়ে যে অসমৰ মানুহে চিনি পোৱাৰ সময় আহিছে। কেৱল অৰুণোদয় আঁচনি দি পেলাই, কেৱল কেইকেইজনমান স্বাৱলম্বী হিন্দু মুছলমানৰ নামত সংঘাত সৃষ্টি কৰি তেওঁলোকে ৰাজনৈতিকভাৱে ক্ষমতা আহৰণ কৰিব বিচাৰে, কিন্তু মানুহৰ সমস্যাৰ সময়ত, মানুহৰ প্ৰয়োজনৰ সময়ত তেওঁলোকে কেৱল কেইটামান কথা কৈ পেলাই তেওঁলোকে সমস্যাৰ পৰা ঢালৰি কাটিব বিচাৰে। আজি প্ৰায় 3খন জিলালৈকে গৈছিলো, কৰিমগঞ্জত গৈছিলো, হাইলাকান্দিত গৈছিলো, বিতুকান্দিত গৈছিলো, তাৰ মানুহে কৈছে মাত্ৰ 2 দিন ৰিলিফ পাইছে। 15 দিন পানীৰ তলত মানুহ আছে, এতিয়া ৰাস্তাৰ ওপৰত ঘৰ সাজি মানুহ আছে আৰু মানুহে মাত্ৰ 2 দিন ৰিলিফ পাইছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়, আপুনি কৈছিল 2 হাত খুলি পেলাই ৰিলিফ দিব, 2 হাত খুলি ৰিলিফ দিয়াৰ অৰ্থ 2 দিন ৰিলিফ দিয়া নেকি? 15 দিন যদি মানুহ পানীৰ তলত থাকে, 2 দিন ৰিলিফ খাই পেলাই মানুহ কেনেকৈ জীয়াই থাকিব? এই কথা আপুনি অনুভৱ কৰিব পাৰে নে নোৱাৰে? আমি সেইকাৰণে বিচাৰিছো যে অকল ৰিলিফ নহয়, অকল ৰিলিফ নহয়, অকল চাউল দালি নহয়, ব্যৱসায়িকভাৱে ক্ষতি হোৱা শিলচৰ টাউনৰ প্ৰত্যেকজন ব্যৱসায়ীৰ যি ক্ষতি হৈছে তাৰ সৰজমিন তদন্ত কৰি তেওঁলোকক ক্ষতিপূৰণ দিব লাগিব। সরকার যখন নিজের গুণ গরিমা প্রচার করাতে ব্যস্ত,
তখন সর্বসাধারণ মানুষের প্রাপ্য সম্পর্কে সরকার যতটুকু ওয়ার্কি বহাল হওয়া উচিত ছিল তার ন্যূনতম দায়িত্ব পালন করেননি। মুখ্যমন্ত্রী বলেছেন ম্যান মেড, এটা ম্যান মেড নয়, গভর্নমেন্ট মেড এটা হয়েছে। এই যে শিলচরে যে প্রণয়ন করি বন্যার যে কাণ্ড হইল তার কারণ সেই দীর্ঘদিনের অসমাপ্ত মহিষ বিলের সেই সুইস গেট যদি নির্মাণ সম্পূর্ণ হয়ে উঠত এবং আমাদের এই নিকটবর্তী অঞ্চলের প্রত্যেকটি সুইস গেট যদি কার্যক্ষম থাকত তাহলে আজকে শিলচরে এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতো না। কেউ স্বপ্নও ভাবিনি যে শিলচর শহরের অলি গলিতে ভাবে নৌকা চলবে এবং দুতলা বাড়ির প্রথম মহলা জলের নিচে ডুবে থাকবে দিনের পর দিন। এখনো বিভিন্ন জায়গায় জল জমা হয়ে আছে। সব সময় সরকার বলে যে আমরা জনগণের হয়ে কাজ করছি, বলতে লজ্জা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বাবুর প্রতিনিধি হিসাবে জেলাতে একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া আছে, মন্ত্রী মহাশয় আসার সময় পাননি এখনো। অশোক সিংহার মহাশয় আসবেন, কিছুদিন পরে আসবেন, এসে আপনাদেরকে কিছু ভালো ভালো মিষ্টি কথা বলবেন, বলবেন সরকার সব করেছি। তবে একটা কথা বলে রাখি, সরকার মনে রেখো এবার কংগ্রেস জনগণের হয়ে লড়বে এবং তোমরা যে বলেছ যে আমাদের পয়সার অভাব নেই, আমরা বন্যাক্রান্ত প্রত্যেকটি মানুষকে, সে ছাত্র হোক, সে কৃষক হোক, সে ব্যবসায়ী হোক, সবাইকে তোমরা সাহায্য দেবে বলেছ, আমরাও লড়ব এসডিআরএফের নর্মস মতে, যাতে গ্রামে গঞ্জে আক্রান্ত প্রত্যেকজন মানুষ তার প্রাপ্য লাভ করে, আমরাও দেখব। কারণ সরকার পয়সা খুঁজতে সাহস করছে না। মুখ্যমন্ত্রী বলছে যে আমার মানের সাথে মোকাবিলা করার জন্য পয়সার অভাব নেই। যদি অভাব নেই তাহলে মধুরগঞ্জ রেথুকান্দির মানুষ মাত্র একবার রিলিফ পেল কেন? কেন একবার রিলিফ দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর দেয় আশ্রম রোডের জনগণের পাশে গিয়ে জিজ্ঞেস করো, আমরাও দিয়েছি, আমরা রাজনীতি করছি না, কিন্তু সবসময় বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে যে ঠকিয়ে আসছে তার বিরুদ্ধে শিলচর জেলা কংগ্রেস, হাইলাকান্দি জেলা কংগ্রেস, করিমগঞ্জ জেলা কংগ্রেস, সমগ্র বরাক উপত্যকার জনগণের অধিকার নিয়ে লড়বে, এটা স্পষ্ট। হাইলাকান্দি জেলে কে জামিরা ক্ষেত্র মে भूस्खलन के चलते एक बच्चे की मौत हो गई। भूस्खलन के चलते मिट्टी आकर घर पर गिरी, जिसके चलते परिवार सदस्य घायल हो गए और कुछ लोग तो बाहर निकल गए लेकिन बच्चे को बाहर नहीं ला जा सका। तत्पश्चात काफ़ी देर बाद बच्चे की मौत हो गई। हाइलाकान्दी जिला प्रशासन तुरंत घटनास्थल पर मौजूद होकर बच्चे के शव को निकाला। इस वारदात के चलते पूरे इलाके में इन दिनों दुखद माहौल बनी हुई है।
हाल ही में बाढ़ के दौरान उत्तम देव नाम के एक ऑटो चालक का मौत सीजर के रेलवे प्लेटफॉर्म क्षेत्र में हुआ था और परिवार पूरी तरह बेबस हो गया था। इसी परिवार के आज श्राद्धानुष्ठान कार्यक्रम के दौरान जिला क्रीड़ा संस्थान के सभापति संपादक विजेंद्र प्रसाद सिंह तथा जिला क्रीड़ा संस्थान के सांस्कृतिक संपादक प्रणव कुमार दे, पुबाली संस्थान के संपादक निशित रंजन चक्रवर्ती की मौजूदगी में सहयोगिता प्रदान किया गया। कार्यक्रम में चित्रकार पार्थशील भी मौजूद थे। गौरतलब है कि इस कार्यक्रम को लेकर परिवार सदस्यों में राहत की माहौल तो देखने को मिल रही है, लेकिन एकाएक ऐसे वारदात के चलते परिवार सदस्यों में अभी दुखद माहौल बनी हुई है। কিছুদিন পূর্বে উত্তম দে নামে জৈনক উনি রিক্সা চালাতেন পেশায়। উনার মৃত্যু শিলচর রেলওয়ে স্টেশনে হয়েছিল, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্য শ্রী প্রণব কুমার দে, যাকে আমরা কল্যাণদা বলে জানি, উনি স্বাস্থ্য বিভাগের একজন কর্মীও। উনি কিছুদিন পূর্বে এই নর্মাল স্কুলে একটি স্বাস্থ্য শিবিরের জন্য উনি যখন এসেছিলেন, তখন সেই ব্যাপারটা ওনার কাছে যখন নজরে আসলো, গত দুদিন আগেই কল্যাণদার সাথে আমরাও কথাবার্তা বলেছিলাম, কল্যাণদাও আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে কল্যাণদা আজকের আমরা কল্যাণদার নেতৃত্বেই আমরা বলবো যে কল্যাণদার যে উৎসাহ নিয়ে এই পরিবারের পিছনে দাঁড়িয়েছেন এই বিপদের সময়, উনি আজকে ব্যক্তিগতভাবে উনি আমাকে অনুরোধ করেছিলেন, আমি কল্যাণদা বা নিশিত রঞ্জন চক্রবর্তী যিনি পুবালির জেনারেল সেক্রেটারি, উনার পক্ষ থেকে এবং আমাদের পার্থশীল দাদা যিনি আমাদের ফটোগ্রাফার, উনিও ব্যক্তিগতভাবে, সেটা আমি কোনো রকমের সাহায্য বলবো না বা আর্থিক অনুদান আমরা বলবো না। আজ এই নর্মাল স্কুলে খুব দুঃখ লাগছে যে উনার সাধ্য কাজ অনুষ্ঠিত হচ্ছে, সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং ফ্লাড রিলিফ ক্যাম্পে সাধ্যটা হচ্ছে এই এই নর্মাল স্কুলে, এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এই পরিবার এই দুঃখের সময় থেকে উঠে আসুক, এবং আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব যাতে এই পরিবার আগামী দিনে কোনো কষ্ট না পায়। আমরা আশ্বস্ত করেছি যে ওনারা নিশ্চয়ই কয়েকদিনের ভিতরে বাড়িতে যাবেন, ওনারা আমাদের সাথে যোগাযোগে থাকবেন, যতটুকু সাহায্য আমরা করতে পারবো সেই সাহায্যটুকু আমরা করে যাব। বরাঘাটি কি উদারমন বিধানসভা কেন্দ্র কি কাশীপুর চা বাগান মে পিছলে এক মহিনে মে লাগাতার দু বার বাড় কি স্থিতি উপর আনে পর 90 লাখ সে ভি জাদা রুপে কি ক্ষতি হোনে কি জানকারি মিলি হে। কই ক্ষেত্র কে শ্রমিক বেহরাল বেঘর হোকর জি রহে হে অর ইনকো কোই সহযোগ ভি নাহি মিল রহা হে। পরেশানি কে কাগার মে জি রহে লোগো কে বারে মে তথা চা বাগান কে 20 সেকশন কে घाटे के बारे में विस्तारित तथ्य उजागर किया काशीपुर चाय बागान के मैनेजर ने। मैनेजर बुद्धदेव चौधरी हमार नाम। गत प्राय 16 दिन थे 21 जून थे हमारे बागान बैडली फ्लाड एफेक्टेड हो गए। सांघातिक अवस्था हमारे एक डिविशन एखो हमें पता आनसी नौका दिए, कारण हमारे मजखने एक सीसीपी एक ब्रिज भांगा आता हमें विडिओ महादया के बोले उन्नी एस निजे देखे गे। এখন যদি বৃষ্টিটা তাড়াতাড়ি আমাদেরকে করিয়ে দেন তবে আমাদের ট্রাক্টর গিয়ে পাতা আনতে পারবে ছোট কাশীপুর থেকে। আদারওয়াইজ আমাদের যে পাতি যারা তুলছে প্লাকার ওদের অনেক দূর হেড ক্যারিং করে পাতা নিয়ে আসতে হচ্ছে আমাদের, যার জন্য পাতাও কম হচ্ছে, বাগান চালানো মুশকিল হয়ে যাচ্ছে, কারণ পাতা তুলতে পারছে না সবাই, কারণ এত দূর ক্যারিংয়ের জন্য পাতা আনতে পারছে না, আর কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা নেই যে আমি গাড়ি দিয়ে পাতা আনাবো ছোট কাশীপুর থেকে। হলো কথা বড়কাশীপুরের আমার যে এন্ট্রেন্সটা আছে সেটা আমি ফটো আমি পাঠিয়েছি আমাদের কাঁচার প্ল্যান্টার্সের গ্রুপেও আমি পাঠিয়েছি ফটোটা। এটার এই যে রাস্তাটা ইমিডিয়েটলি যদি ঠিক না করা হয় আমাদের ডেসপাচ গাড়ি বা অন্যান্য গাড়ি ঢুকতে পারছে না আমাদের বাগানের মধ্যে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ফ্লাডে রাস্তা পুরো ভেঙে গেছে,
আরও এই জায়গাটা এত গর্ত হয়েছে যে বড় বড় গাড়ির নিচেও লেগে যাচ্ছে, গাড়ি পার হতে পারছে না। বাগানের সমস্ত শ্রমিক পঞ্চায়েত সবাই এটা নিয়ে আমার কাছে এসে কমপ্লেন করছে যে রাস্তা ঠিক করার জন্য। আমি এই রাস্তার ফটো পাঠিয়েছি আমি গ্রুপে, আশা করি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা হাতে নেবেন এবং নিয়ে এই রাস্তাটা আমাদেরকে অ্যাটলিস্ট চলার যোগ্য করে দেবেন, আর বৃষ্টিটা যাতে আমাদেরকে ঠিক করিয়ে দেন। এখনও আমার এখানে কয়েকটা ঘর আমার বাগানের ভেঙে গেছে, যে ঘরগুলো ভাঙার পরে আমরা এখন রিপেয়ারিং করিয়ে দিচ্ছি ওদের ঘরগুলো। ওরা এখন আমাদের টাফে আছে, যার জন্য আমাদের পাতা আসলে টাফে পাতা রাখা মুশকিল হয়ে যাচ্ছে। ঘরগুলো রিপেয়ারিং না করতে আমরা তাড়াতাড়ি লুক লাগিয়ে ঘরগুলো রিপেয়ারিং করিয়ে দিচ্ছি, রিপেয়ারিং করালে হয়তো ওরা ওদের ঘরে চলে যাবে। আর আমরা সমস্ত জল টল এগুলো সমস্ত আমরা কুয়া টুয়া ওইগুলোতে আমরা স্যানিটাইজ করে দিয়েছি। আমাদের হসপিটালও পরিষ্কার করে হসপিটালের ডাক্তারকেও আমরা রেখেছি যাতে পুরো দেখভাল করে হসপিটাল বা ওয়ার্কারদেরকে। আমার কিনারে আমার পঞ্চায়েত আছে, আমার ফ্যাক্টরি ম্যানেজারও আছে, ওরাও আপনাদেরকে দু চারটা কথা বলবে। সবচেয়ে মাস্ট হয়েছে আমাদের এই যে রাস্তার কথা বলেছেন আমাদের ম্যানেজার মহোদয়, রাস্তাটা মাস্টলি এটা জরুরি। যেমনে বাচ্চা নিয়ে প্রচুর, বাগানের খালি ক্ষতি না, স্কুলের বাচ্চা কাচ্চা যত হয় আমার আমাদের আউডিভিশনের তারারও ক্ষতি। আর রাস্তাটা ঠিক করার জন্য একদম বেস্ট, এটাই সবচেয়ে বেটার মূল উদ্দেশ্য হয়েছে যে আমরা রাস্তাটা যেতে ঠিক হয়। আমাদের গ্রামের আমাদের বাগানের সবচেয়ে বড় ডিফেন্স হয়ে গেলো রাস্তাটা। এখন রাস্তা এই রাস্তাটা ব্রিজটা নেই, আর ফ্লাড এফেক্টের যেন উনি ম্যানেজার সাহেব যেটা বলেছেন, আমাদের নতুন 10 হেক্টর নতুন পেন্ডিং করেছিল, পুরো জলের তলে পুরো চলে গেছে, কিছু নাই এখন। আর এখন আপাতত সবথেকে মেন হয়ে গেছে রাস্তাটা, যেটা আমাদের বাগান পঞ্চায়েত বললো ম্যানেজার সাহেব মহোদয় বললো, ওটা নিয়ে আমাদের আপনারা যদি তাড়াতাড়ি একটু স্টেপ নেন তো আমরা খুব উপকৃত হব। एसयूसीआई कम्युनिस्ट पार्टी के कछार जिला कमेटी के कार्यकर्ता को दुख से शिजर के खुदराम बोस प्रतिमूर्ति के नीचे विक्षोभ प्रदर्शन किया गया। बेतु गांधी बात कांड के विचार विभागीय तदंत तथा जिला के कई बाढ़ प्रभावित क्षेत्र के परिवार को आर्थिक सहायता प्रदान सहित कई दफा मांगों को लेकर संगठन कार्यकर्ताओं ने विक्षोभ प्रदर्शन किया और इस संदर्भ में अपने वक्तव्य भी रखे। মুখ্য উদ্দেশ্যটা কি আজকের এই বিক্ষোভ কার্যসূচী? মানে উদ্দেশ্য হলো প্রশাসনিক দুর্নীতি, এই বন্যাকে কেন্দ্র করে প্রশাসনিক দুর্নীতি, সরকারি ব্যর্থতা এবং জনপ্রতিনিধিদের উদাসীনতাকে ধিক্কার জানানোর জন্য এবং বন্যাপীড়িত মানুষদের উপযুক্ত ত্রাণ বিতরণের জন্যই আমরা এই বিক্ষোভের আয়োজন করেছি এখানে, এবং ধিক্কার জানাচ্ছি আমরা সেই জনপ্রতিনিধি তাদের উদ্দেশ্য উদাসীনতার জন্য। আমি একটু আগে বলেছি যে নরেন্দ্র মোদী সরকার ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে, সবসময় ডাবল ইঞ্জিন সরকারে বড়াই করেন, কিন্তু আমরা দেখলাম এই বন্যা মোকাবেলায় ডাবল ইঞ্জিন সরকারের দুটা ইঞ্জিনই বিকল হয়ে পড়েছে। এই কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, এই বন্যা মোকাবেলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এরা। তো আমি বলেছি, আরও একটু আগে বলেছি যে এই বন্যা এটা ঈশ্বর সৃষ্ট নয়, ভগবান সৃষ্ট নয় এই বন্যা। অনেকে মনে করেন যে ভগবান যাহা করেন তাহা মঙ্গলের জন্য, কিন্তু আমরা বলি এটা ভগবানের সৃষ্ট নয়, এটা জনগণের সৃষ্ট বন্যা। এবং কিছুদিন আগে ওই বেতু গান্ধী বাঁধ রিপেয়ারিংয়ের জন্য নাকি 10 লক্ষ টাকা এসেছে, 10 কোটি টাকা এসেছিলো পত্রপত্রিকা আমরা পেয়েছি, কিন্তু সেটা মানে সেটা সদ্ব্যবহার হয়নি। যদি সদ্ব্যবহার হতো তাহলে হয়তো এই বন্যাটা হতো না এবং জনগণকে দুর্ভোগ পাওয়াতে হতো না। যাই হোক, আমরা আমাদের দল এসেছি কমিউনিস্ট ঘরে ঘরে সাধ্যমতো গলা জোরে ঢুকে জনগণকে সাহায্য করেছেন, পানীয় জল বিতরণ করেছেন, খাদ্য বিতরণ করেছেন, ব্লিচিং পাউডার চুন এগুলো ঘন দিয়েছেন, অনেকের অর্ডার মাফিক ওষুধ কিনে পাঠিয়ে দিয়েছেন, ঘরে এখনও কাজ করে যাচ্ছেন।
ফলে আমরা দাবি করছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে উপযুক্ত সাহায্য প্রদান করা হোক এবং যেখানে জল কমেছে সেখানে স্তূপীকৃত আবর্জনা বর্জ্য যেগুলো আছে সেগুলো অতি সত্বর যুদ্ধকালীন তৎপরায় সেগুলিকে সরিয়ে সেখানে ব্লিচিং পাউডার এগুলি ছড়ানো হোক যাতে মহামারী সৃষ্টি না হয় এবং বন্যা চলে গেলেও মানুষ যখন ঘরে ফিরে যাবে তখন বেশ কয়েক মাস যাবৎ তাদেরকে আরও সাহায্য করতে হবে এবং যাদের ঘরবাড়ি ভেঙে গেছে সরকার তাদের ঘরবাড়ি নির্মাণ করে দিক। এই সমস্ত দাবি আমরা আজকের এই বিক্ষোভ মিছিলে রাখছি। আমরা গভর্নরের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করব জেলা উপায়ুক্তর মাধ্যমে। कैसा जिला स्वास्थ्य विभाग में जुग्म संचालक ने सभी स्तर के लोगों को बूस्टर डोज लिए जाने की मांग रखी है। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने सभी स्तर के लोगों को जल्द से जल्द बूस्टर डोज ग्रहण किए जाने के बारे में अपील किया। आमी जनरल डायरेक्टर ऑफ हेल्थ कछा वर्तमान कोविड परिस्थिति सम्बन्धे अपना किसी कथा आमी बोलते चाहिए। विगत दुई बछर आमरा कोविड परिस्थिति आमरा मोकाबेला करेछि किन्तु इदानी গত এক সপ্তাহ থেকে কোভিড আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে দুটি একটি করে 11টি কেস আমরা এখন পর্যন্ত অ্যাক্টিভ কেস আছে আমাদের কাছাড়ে। তো সে নিয়ে ঘাবড়াবার কিছু নেই, আপনাদের কোভিড যাতে মোকাবিলা করতে পারেন সেই জন্য কিছু উপায় আপনাদের অবলম্বন করতে হবে। তো প্রথমেই হলো যে আপনারা যেখানেই যান মাস্ক পরিধান করুন, মাস্কটি সঠিকভাবে পরিধান করতে হবে যাতে মুখ এবং নাক সম্পূর্ণ ভালোভাবে ঢাকা থাকে। একটু পরপর আপনারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন বা হ্যান্ড ওয়াশিং করবেন, হাত ধোবেন। এছাড়া সোশ্যাল ডিস্টেন্সিং আপনারা মেনটেন করবেন। যদি বেশি ভিড় বেড়াক্কা জায়গা যতটুকু সম্ভব আপনারা পরিহার করে চলবেন। এছাড়া সবথেকে বড় কথা যেটি হলো যে কোভিড ভ্যাকসিনেশন আপনাদের সবাইকে নিতে হবে। যারা ফার্স্ট ডোজ নিয়েছেন সেকেন্ড ডোজ এখনও বাকি আছে, ওনারা সেকেন্ড ডোজ নিয়ে নেবেন। যাদের সেকেন্ড ডোজ কোভিড ভ্যাকসিনেশন হয়ে গেছে ওনাদের বুস্টার ডোজ নিতে হবে। তো বুস্টার ডোজ এখন বর্তমান নতুন নিয়ম অনুযায়ী সেকেন্ড ডোজ নেওয়ার 6 মাস পরে বুস্টার ডোজটি নেওয়া যায়। তো বুস্টার ডোজ আমাদের এখানে সরকারের দেওয়া মতে নিয়ম মতে যাদের বয়স 60 বছরের উপরে আছে ওনাদের জন্য বা যাদের কমরবিড আছে ওনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বুস্টার ডোজটি দেওয়া হয়। এছাড়া যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স আছে যেমন হেলথ কেয়ার ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, তারপর আপনার ব্যাংক, LIC, ONGC, ফায়ার ব্রিগেড, পুলিশ ডিপার্টমেন্ট, মিলিটারি, প্যারামিলিটারি, এসব বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার্স হিসাবে গণ্য করা হচ্ছে ওনাদের জন্য মানে এই বুস্টার ডোজটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমাদের শিলচর শহরে বিভিন্ন স্থানে কোভিড ভ্যাকসিনেশনের যে ভ্যাকসিন সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের বুস্টার ডোজটি নিতে পারেন বা যারা ফার্স্ট ডোজ নিয়েছেন সেকেন্ড ডোজ এখনও নেননি ওনারা সেকেন্ড ডোজটি আপনারা নিতে পারেন। এছাড়া যারা বিশেষভাবে মানে শ্বাসকষ্ট রোগে ভুগছেন বা শ্বাস প্রশ্বাসজনিত রোগে বা কাশি এসব জ্বর এসব রোগে ভুগছেন ওনারা নিকটবর্তী আপনাদের যেসব সরকারি হসপিটাল আছে সেখানে গিয়ে আপনারা কোভিড টেস্ট করতে পারবেন। সুতরাং এই নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমরা কোভিডকে সঠিক সম্পূর্ণরূপে প্রতিহত করে আমাদের নিজেকে সুস্থ রাখতে পারবো। সুতরাং সবশেষে আমি এটাই বলতে চাই যে আপনারা যারা এখন পর্যন্ত বুস্টার ডোজ নেননি ওনারা বুস্টার ডোজ নিয়ে নেবেন, যাদের ফার্স্ট ডোজ নিয়েছেন সেকেন্ড ডোজ এখনও বাকি আছে ওনারা সেকেন্ড ডোজ নিয়ে নেবেন। এই ভ্যাকসিনেশনই আমাদের কোভিডের প্রতি প্রতিষেধকের একমাত্র উপায়। সুতরাং আপনারা সবাই কোভিড ভ্যাকসিনেশনটা নিয়ে নেবেন এবং যারা নেননি ওনাদেরকে বলবেন যাতে কোভিড ভ্যাকসিনেশনটি ওনারা নিয়ে নেন। বাড়কে বাদ শিলচর কি কুল 28 ওয়ার্ড মে গন্দকীপূর্ণ মাহল বনে হুই হ্যায়। সাংসদ রাজীব রায় তথা বিধায়ক দীপান চক্রবর্তী কে প্রয়াসে হর এক ওয়ার্ড মে সফাই অভিযান শুরু কিয়া গিয়া হ্যায়। इस सफाई अभियान को सुचारू सफल रूप दिलाने के क्षेत्र में सभी तरह के लोगों के सहयोगिता का मांग किया गया है। संदर्भ में जानकारी देते हुए भूतपूर्व वार्ड कमिश्नर अलक चक्रवर्ती ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। अपनारा सबाई देखते बन्या परवर्ती परिस्थिति समग्र शिलचर शहर अलिते गलिते जो आवर्जनागुलो स्तूपीकृत हो शिलचर पौरसभा पक्ष के से आवर्जनागुलो सफाई
জন্য আমরা কাজ শুরু করেছি। শিলচরের মাননীয় বিধায়ক এবং সাংসদের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো এখন যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে এই কাজ হচ্ছে। আজ আমাদের 28 নম্বর ওয়ার্ডের এই গলিতে আমরা এই কাজগুলো করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আবর্জনা বন্যার জলে এখানে ভেসে এসছে। যে আবর্জনাগুলোর জন্য আজকে এখানে জনগণের অনেক অসুবিধা হচ্ছিল, তো আমরা শিলচর পৌরসভার পক্ষ থেকে এই যারা ওয়ার্কার রয়েছেন তারা কাজ করছেন এখানে। তো আমরা প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী এবং সাংসদ ডাক্তার রাজদীপ রায় সহ শিলচর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন আশুতোষ ডেকা মহাশয়, আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই যে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণ দেওয়ার জন্য ওনারা যে লেবারগুলো আমাদের ম্যানেজ করে দিয়েছেন এবং আমি ডিমান্ড দিয়েছি আরও কয়েকজন লেবার আমাদের অতি সত্ত্বর দেওয়ার জন্য। আমি আশা করছি 2-3 দিনের মধ্যে আরও কিছু লেবার আমরা পেয়ে যাব, সো দ্যাট আমরা যাতে এই কাজগুলোকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করছি। এবং আবর্জনা সাফাইয়ের সাথে সাথে আমরা স্যানিটাইজ করা এবং আজকে আমাদের এখানে ফগিংয়েরও প্রোগ্রাম রয়েছে, ফগিংও করা হবে যাতে আমরা রোগ জীবাণু মুক্ত হতে পারি সেই জন্য। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে সমগ্র শিলচরবাসী যেভাবে বন্যার সময় জনগণের পাশে দাঁড়িয়েছিলেন সেই ত্রাণ কার্যগুলোতে সাহায্য করেছেন, এই যে আবর্জনা সাফাইয়ের কাজেও আমরা সবাইকে অনুরোধ করব সকল স্তরের নাগরিক যারা রয়েছেন শিলচরের সম্মানিত নাগরিকরা তারাও যাতে এই কাজে যাতে আমাদের সাহায্য করেন, তারাও যাতে এগিয়ে আসেন এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি। Welcome to Sarva Birla Gyan Jyoti Future. Here, we strive to prepare students for their brightest future and gear them up to be one of the best citizens that this state and the country can have. We have an amazing group of teachers who try their best to infuse our students with an equal balance of academics and moral values. We also have regular interactions with the other Birla schools all over the country, thereby helping our students gain even more knowledge from other parts of the nation. Apart from academics, we are also proud to have a diverse array of extracurricular activities such as yoga, music, karate, dance, sports such as basketball, badminton, and others, and instruments like guitar, keyboard, etc. We are also excited to announce that this year we are starting class 11, including all the 3 streams of humanities, science, and commerce. Get your child admitted to Sarla Birla Gyan Jyoti and give them the best education they can have. Begum Women's College, promoted by ERD Foundation Guwahati, the only residential Khairun Nesa Begum Women's College, promoted by ERD Foundation Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University Silchar, offering honors in English, Economics, Political Science, History and Bengali, along with various past courses. Khairun Nesa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun Nesa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence to fulfill your higher education dreams. Join USTM, the People's University. Your university. Bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM.
ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টিকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি শিলচর। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोस्कानी टी स्टेट। वहां पहुंचते ही एक अलग ही लाया दिया हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों के अगले चरण में, 9 जुलाई को अखिल भारतीय विद्यार्थी परिषद की प्रतिष्ठा दिवस पालन किया जाता है और इसी अवसर पर हर एक स्कूल से 3-3 छात्र छात्राओं को संवर्धना प्रदान किया जाता है। इसी कार्यक्रम के तहत जब संगठन कार्यकर्तागण शिजर के सरकारी बालक विद्यालय में पहुंचे तो उन्हें शराब के नशे में धुत एक कर्मचारी मिला जो कि स्कूल के अंदर ही स्कूल के कर्मचारी का अहम दायित्व तो पालन कर रहा था। मुद्दे को लेकर कछार के जिला उपायुक्त को जानकारी दिया गया और कड़ी कार्रवाई किए जाने का मांग भी रखा गया। नमस्कार আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে গিয়া আমরা জানি যে আমরা 9 জুলাই আমরা 75তম আমরা এবিপি ফাউন্ডেশন ডে, তো ওই কারণেই আর কি আমরা প্রত্যেক স্কুলের মধ্যে ভিজিট করতে আসলাম। তো ভিজিট করে প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্কুলে টপ 3 স্টুডেন্টরা আমরা নাম নিতে আসলাম, আর তার সঙ্গে আমরা গভর্নমেন্ট স্কুলে যে টপ 50 স্টুডেন্টস আছে যারা গভর্নমেন্ট HSLC সেবা বোর্ডের আন্ডারে যারা পাস করছে এবার গভর্নমেন্ট স্কুল থেকে, তারারে আমরা তারা ডাটাটা বাইর করবার লিগে আমরা টপ 50 তারা ডাটাটা বাইর করবার লিগে আমরা আজকে স্কুল ইন্সপেক্টরের অফিসে যাই। অফিসে যাইবার পরে আমরা ওইখানে ডাটা তো পাই যাই, কিন্তু তার সাথে ওই জায়গার মধ্যে আমরা আরেকটা খুব মানে সমাজের একটা খুব নিচু একটা কাজ ওই জায়গার মধ্যে আমরা চোখে ওইটা ধরা পাই। কাজটা হইছে একজন অফিসিয়াল ওই জায়গার মধ্যে ওই স্কুলে তার হাতে বিজলেরি জলের বোতলের মধ্যে মিলানি আসলো লিকার। এই মানুষটায় হাতের মধ্যে বিজলেরি জলের বোতলের মধ্যে লিকার লইয়া এই মানুষটা অফিসের মধ্যে ঘোরাঘুরি করে। তারপরে আমরা যে সময় জিগাইলাম অন্য স্টাফরে যে এই মানুষটা কি এই জায়গার অফিসিয়াল কর্মচারী নেই, তখন তারা উঠে বুঝলো হ্যাঁ এই মানুষটা এই জায়গার অফিসিয়াল কর্মচারী। আমরা তখন জিগাইলাম অফিসের স্টাফরে যে কেন আপনারা এই যে এই ধরনের ঘটনা যে ওর কেন আপনারা এই এটার এগেনস্টে কোনো কথা কইলাম, তখন তারা আর কিছু কইলো না। কিন্তু আমরা আজকে যে সময় আইলাম ডিসি ম্যাডামের কাছে, তখন আমরা ডিসি ম্যাডামে একটা খুব সুন্দর আশ্বাস দিচ্ছিলেন যে এই ব্যক্তি যেই হোক না কেন যেই আসলো এই মানুষটা হাতের মধ্যে এই জিনিস লিকার নিয়া তারে ইমিডিয়েট সাসপেন্ড করবার অর্ডার দিছে ম্যাডামে। আমরা কোনো দিন চাইতাম না যে এডুকেশনাল ইনস্টিটিউশন যেখানের মধ্যে বিদ্যার পূজা হয় ওইসবের একটা রেগুলেটরি ইনস্টিটিউশন যেটা একটা স্কুল ইন্সপেক্টর অফ স্কুলস অফিস ওই জায়গার মধ্যে এই ধরনের মানুষরা থাকতো আর থাকিয়া তারা এই ধরনের বাজে কাজগুলো কন্টিনিউ করতো। আমরা তার দীক্ষার জানাই আর আমরা ভবিষ্যতে মনে করি যে কোনো গভর্নমেন্ট অফিসের মধ্যে যাতে এই ধরনের কাজ যাতে কোনো দিন না হয়। শিলচর অম্বিকাপট্টি ক্ষেত্র মে স্থিত শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ মে 9 জুলাই কো বার্ষিক প্রতিষ্ঠা মহোৎসব কার্যক্রম আয়োজিত কিয়া যা রা হ্যায়। ইস কার্যক্রম মে সভি স্তর কে লোগো কো সহযোগ কিয়ে জানে কা অপিল কিয়া গিয়া হ্যায়। সুবহ 9 বজে সে পূজা আরম্ভ কিয়া জায়েগা, 11 বজে পুষ্পাঞ্জলি প্রদান মহাভোগ वितरण कार्यक्रम भी आयोजित किए जाएंगे। इस कार्यक्रम में सभी स्तर के लोगों को सहयोग किए जाने का अपील बंगाली फॉरवर्ड क्लब तथा अम्बिकेश्वर शिव मंदिर परिचालन कमेटी की ओर से किया गया है।
कछा जिला प्रशासन बाढ़ नियंत्रण विभाग की कड़ी कार्रवाई के चलते मजिस्ट्रेट की मौजूदगी में दिन रात देख कर जल्द से जल्द बेतु गांधी बांध के संस्कार कार्य किया गया है। इस संस्कार कार्य को लेकर लोग दिन रात एक कर कार्य कर रहे हैं और आने वाले दिनों में बाढ़ की स्थिति से निपटने के लिए हर प्रकार की तैयारी लगभग पूरी हो गई है। असम प्रदेश कांग्रेस कमेटी के राज्य सभापति भूपेन बोरा ने बेतु गांधी बांध क्षेत्र का परिक्रमा किया। कछार जिले के सभापति तमाल मणि तथा दूसरे वरिष्ठ कांग्रेस कार्यकर्ताओं की मौजूदगी में उन्होंने बेतु गांधी बांध प्रभावित बांध का दौरा किया और हर प्रकार के कदम उठाए जाने के लिए राज्य और केंद्र सरकार से अपील भी किए। सिलचर गोटे टाउन मानुखिन अर्थनैतिक भावे जी जुरूला अवस्था मुख्यमंत्री ऊपर पर हेलिकप्टार लो नाव आधा घंटा नाम दिले মানুহৰ অৰ্থনৈতিক সমস্যাৰ সমাধান নহ'ব। অৰ্থনৈতিকভাৱে এই জিলাখনৰ যিটো পিছ পৰি গ'ল, যিমানখিনি মানুহৰ ক্ষয়ক্ষতি হ'ল, তাৰ এটা ছাৰ্ভে কৰি পেলাই সেই মানুহখিনিক আৰ্থিক পেকেজ চৰকাৰে দিব লাগিব। তেওঁৰ গোটেই ৰাজনৈতিক আধাৰটোৱেই হৈছে এটা সাম্প্ৰদায়িক ৰাজনীতি। সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ অসমত তেওঁ পৃষ্ঠপোষক। কিন্তু তেওঁৰ পৰা আপুনি তাতকৈ বেলেগ কথা আশা নকৰিব। তেওঁৰ পৰা কিবা অৰ্থনৈতিক চিন্তা চৰ্চা, শৈক্ষিক চিন্তা চৰ্চা, সামাজিক চিন্তা চৰ্চা, সমন্বয়ৰ কথা এইবিলাক আশা নকৰিব। তেওঁৰ পৰা সদায় আশা কৰিব কেনেকৈ সাম্প্ৰদায়িক বিষ বিয়পাব পাৰে সমাজত, সাম্প্ৰদায়িক বীজ ৰোপণ কৰি মানুহৰ মাজত ঘৃণা কেনেকৈ সৃষ্টি কৰিব পাৰে। আৰ এছ এছ আৰু আজমল ডাঙৰীয়াৰ মাজত কোনো পাৰ্থক্য নাই, এটা মুদ্ৰা ইপিডি সিপিডি। তেওঁলোকৰ একমাত্ৰ কাম হৈছে সাম্প্ৰদায়িক বিভাজন। চাৰ্টিফিকেট নালাগে, ৰাইজৰ চাৰ্টিফিকেট লাগে। মানে ঠিক আছে, তেওঁৰ চাৰ্টিফিকেট নালাগে, অসমৰ ৰাইজে যি চাৰ্টিফিকেট দিব আমি সেইটো ল'ম। মূল আমাৰ সমস্যা নহয়, আমাৰ মূল সমস্যা হৈছে বৰা কোৱাৰ মানুহে বৰ্তমান মুখামুখি হোৱা সমস্যা। আমি সেই সমস্যাত বেছি গুৰুত্ব দিব লাগে। আজিয়ে গোটেই অঞ্চলটোৰ ৰাইজক লগ কৰি পেলাই কিয় এনেকুৱা এটা ভয়ংকৰ প্ৰলয় সদৃশ পৰিস্থিতি সৃষ্টি হ'ল সেই কথাখিনি বুজি ল'বৰ কাৰণে চেষ্টা কৰিছিলোঁ। আৰু ৰাইজ স্থানীয় ৰাইজৰ পৰা যিখিনি বুজিলোঁ, প্ৰতিগৰাকী স্থানীয় ব্যক্তিৰ মতামত হৈছে যে আমাৰ শিলচৰ প্ৰশাসনৰ যিটো অদূৰদৰ্শিতা আৰু ৰাজনৈতিক যিখিনি নেতৃবৃন্দ আছে, ইয়াৰ সাংসদ বিধায়ক মন্ত্ৰী, তেওঁলোকৰ যিটো অদূৰদৰ্শিতা, এইটো কাৰণেই এই ধৰণৰ এটা প্ৰলয়ংকৰী পৰিস্থিতিত শিলচৰ মানুহে আজি আৰ্থিকভাৱে এটা হাহাকাৰ পৰিস্থিতি, শৈক্ষিকভাৱে এটা হাহাকাৰ পৰিস্থিতি আৰু সামাজিক এটা হাহাকাৰ পৰিস্থিতি আজি ইয়াত সৃষ্টি হৈছে। আজি ইয়াত যিটো চুইচ গেট দিবৰ কাৰণে তদানীন তৰুণ গগৈ চৰকাৰৰ এটা সিদ্ধান্ত আছিল, চৰকাৰ বদলি হ'ব পাৰে, বিধায়ক বদলি হ'ব পাৰে, কিন্তু গভৰ্ণমেণ্ট ইজ এ কণ্টিনিউৱাছ প্ৰচেছ। এখন আঁচনি যেতিয়া এখন চৰকাৰে গৃহীত কৰি পেলাই এই অঞ্চলটোৰ ভৱিষ্যতৰ দিনত হ'ব পৰা পৰিস্থিতিৰ পৰা বচাবৰ কাৰণে চৰকাৰে সিদ্ধান্ত লৈছিল, কিন্তু অসম চৰকাৰে আৰু শিলচৰ আমাৰ কাছাৰ জিলা প্ৰশাসনে এই বিষয়টো গুৰুত্বহীন কৰাৰ কাৰণে আৰু এই আঁচনিখনৰ যিখিনি প্ৰয়োজনীয় পুঁজিখিনি মুকলাই নিদিয়াৰ কাৰণেই আজি হাহাকাৰ পৰিস্থিতিটো হৈছে। গতিকে আমি অসম বিধানসভাতো এই বিষয়টো সজোৰে উত্থাপন কৰিম। ইয়াৰ মানুহৰ কেৱল 2 কেজি চাউল আৰু 200 গ্ৰাম দালি দিলে নহ'ব, চৰকাৰৰ ভুলৰ কাৰণে
প্ৰশাসনৰ ভুলৰ কাৰণে যে ইমান ভয়ংকৰ ক্ষতি হ'ল আৰু ইয়াত মানুহে খব খোজে যে প্ৰশাসনীয় বিষয়া বিভাগীয় বিষয়া আৰু কণ্ট্ৰেক্টৰৰ এটা গোপন ষড়যন্ত্ৰৰ কাৰণেও তেওঁলোকৰ ব্যক্তিগত লাভ ল'বৰ কাৰণে হোৱা ষড়যন্ত্ৰৰ কাৰণেও এই ঘটনাটো ইয়াত হৈছে বুলি পেলাই ইয়াৰ স্থানীয় মানুহে ক'ব খোজে। গতিকে আমি নাই মেনমেড নহয় এইটো এডমিনিষ্ট্ৰেশ্যন মেড এডমিনিষ্ট্ৰেশ্যন মেড মেনমেড বুলি কৈ পেলাই তেওঁ দায় কৰা কথা ক'লে নহ'ব। মেনমেড মানে কোন সাধাৰণ মানুহক দুখ ইয়াত নহয় প্ৰশাসন প্ৰশাসন ক'ত আছিলে জিলা প্ৰশাসনৰ ভুলৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে মেনমেড বুলি কৈ এটা বৃহত্তৰ এটা এই কি কয় এৰিয়া এটা কভাৰ কৰি পেলাই কথাটো লুকুৱাবলৈ বিচাৰিলে নহ'ব। ছাৰ 22 মে ৰাতি বান এইটো এডমিনিষ্ট্ৰেশ্যন আৰু কণ্ট্ৰেক্টৰ এটা নেক্সাছ সেই নেক্সাছটোৰ কাৰণেই এই ধৰণৰ ঘটনা আজি ঘটিছে। গতিকে আমি অলপ পাছত আলোচনা কৰিম প্ৰদেশ আমাৰ কংগ্ৰেছৰ যিসকল নেতৃবৃন্দ বিধায়কসকল আছে প্ৰাক্তন মন্ত্ৰী আছে আমি আলোচনা কৰি এটা উচ্চ পৰ্যায়ৰ আমি তদন্ত বিচাৰিম। লগতে আমি অসম বিধানসভাতো এই বিষয়টো এটা হাউচ কমিটি দি পেলাই আমি এনকোৱাৰী কৰিবৰ কাৰণে আমি এছেম্বলিৰ স্পীকাৰলৈ আমি গুৱাহাটীত গৈ পেলাই চিঠি লিখিম যাতে এটা হাউচ কমিটি দি কাৰণ এইটো সৰু কথা নহয়। শিলচৰ গোটেই টাউনখনৰ মানুহখিনি অৰ্থনৈতিকভাৱে যিটো জুৰুলা অৱস্থা হৈছে মুখ্যমন্ত্ৰীয়ে ওপৰত আন্তঃৰাষ্ট্ৰীয় সংগঠন ডন বস্ককে উদ্যোগ সে তথা বস্ক টেকে সহযোগ সে শিলচৰ কে ৰামনগৰ ক্ষেত্ৰ স্থিত ডন বস্ক স্কুলকে কাৰ্যকৰ্তা তথা ফাদাৰ জোসেফ কে নেতৃত্ব মে বৰাঘাটী কে বিভিন্ন ক্ষেত্ৰ মে বাঢ় প্ৰভাৱিত লোকক সহযোগ প্ৰদান কিয়া যা ৰহা হে রামনগর সে লেকর তাপাং ব্লক শালজাপরা তথা আসপাস কে কই ক্ষেত্র মে ডন বস্কো স্কুল কে কার্যকর্তাগণ তথা ব্রাদার জোসেফ নাও কে জরিয়ে তথা কবি বাহন কে জরিয়ে লোগোঁ কো রাহত সামগ্রী পৌঁছা রহে হ্যাঁ লোগোঁ কে সহযোগিতা মে জুট রহে হ্যাঁ। সেকেন্ড টাইম আমি গট ব্রঙ্কাইটিস এন্ড অল সেটা ওকে সেন অফ আজিজ সুপ্রিমো বদরুদ্দিন আজমল দ্বারা কটুক্তি কে জানে পর উত্তর কর্মী কি বিধায়ক কমলাকর দেব পুরকাশ নে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত কিয়া হ্যাঁ। উনোনে কয় পহলুওঁ কো লেকর AIDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল কে খিলাফ কানুনি কার্রবাই কিয়ে জানে কা চেতাবনী ভি দিয়া ব্যাপার হচ্ছে গিয়ে উনি একজন আলিম আলিম হিসাবে সবাই সম্মান করে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে গিয়ে শুধু হজে গেলে একজন হাজি হয় না হজে যাওয়ার যাওয়ার আগে ওনার মন পবিত্র পবিত্র করতে হয় মনটাকে একদম সম্পূর্ণ নিষ্ঠা সহকারে হজে যেতে হয়। আজকে বদরুদ্দিন সাহেব একজন আলিম হয়ে উনি যে কথাবার্তা বললেন আমি মনে করি সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষ এবং সনাতন ধর্মাবলম্বী মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে বদরুদ্দিন সাহেব কি খাবেন কি খাবেন না বা ভারতবর্ষে কে কি খাবে কে কি খাবে না সেটা নিয়ে তো আমরা কোনোদিন বলি না আমরা প্রেসক্রাইব করিনি উনি কি আমাকে প্রেসক্রাইব করবেন নাকি এক নম্বর কথা। দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে গিয়ে আমি বিধায়ক হিসেবে ওনার বিরুদ্ধে ডিফেমেশন কেসে যাবো সবচেয়ে বড় ব্যাপার প্রমাণ দিতে হবে ওনার প্রমাণ দিতে হবে আর না হলে ওনাকে পলিটিক্স থেকে সরে দাঁড়াতে হবে কারণ বিগত কিছুদিন থেকে আমি দেখেছি প্রায় এক মাস থেকে বা এর আগে থেকে যা ইচ্ছা কথাবার্তা বলছে কোনো লিমিট ছাড়া ওনার কোনো লিমিট নেই মুখের কোনো লিমিট নেই। উনি একজন এমপি একজন আলিম হয়ে এই যে যে ধরনের কথাবার্তা বলছেন দুঃখজনক ব্যাপার লজ্জাজনক ব্যাপার আমি ধিক্কার জানাচ্ছি আর বিধায়ক হিসাবে আমি কালকে ওনার বিরুদ্ধে আমি ডিফরমেশন কেস করব। বাঁধকে সংস্কার কার সুচারুরূপে না কে জানে পর তথা বাঁধ নিয়ন্ত্রণ বিভাগকে লাপরবাহি জেলা প্রশাসনকে অনদেখি তথা রাজ্য ও কেন্দ্র সরকারকে মিলি ভগত কে চলতে বেতু গান্ধী বাঁধ টুটা হয় জিসকে চলতে শিলচর শহর কে লাখো লোক প্রভাবিত হুয়ে হ্যাঁ। উত্তর কর্মী কী বিধায়ক কমলাকর দেব পুরকাশ নে পত্রকারো কে সাথ বাতচিত কে দৌরান ইস মুদ্দে কো সামনে রাখতে হুয়ে কই আরোপ লাগায়ে অর আপনে স্পষ্টীকরণ ভি দিয়া। অনুসন্ধান করছি এই ব্যাপারটা নিয়ে যে কি ব্যাপারটা কি জন্য হলো এই যে কতগুলো কাজ যেগুলো আছে সময় মতো এই কাজগুলো করা হয়নি আজকে এসওবিডির তরফ থেকে এই কাজ ইরিগেশনের এই কাজ একটা কাজে সময় মতো করা হয়নি যদি সময় মতো করা হতো তাহলে হয়তো আজকে শিলচরের মতো জায়গায় বিভীষিকাময় ফ্লাড হতো না এবং ফ্লাড শুধু ফ্লাড নয় আজকে হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে মানুষের
তো আমি মনে করি যে চিফ মিনিস্টার মহাশয় এখানে আসছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছিলেন উনি এসে হয়তোবা শিলচরের মানুষের যে লস হয়েছে সেটার উপর গুরুত্ব না দিয়ে উনি বলছেন যে না কারা বাঁধ কেটেছে হ্যাঁ যারা বাঁধ কেটেছে তারাও দোষী এবং যারা বাঁধ বানায়নি অর্থাৎ যারা অধিকারী ছিল তাদের উপর আপনি কি ব্যবস্থা নেবেন আমার এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কি যদি সিআইডি এনকোয়ারি না কি সিবিআই এনকোয়ারি হয় যদি তাহলে শিলচরে বাই ইলেকশন হবে বাই ইলেকশন হবে একদম নির্ঘাত আমি আজকে বলে যাচ্ছি মুখ্যমন্ত্রী প্যাকেজ ঘোষণা করলেন না আজকে আপনি বিশেষ করে হাফলং এ গিয়ে আপনি প্যাকেজ ঘোষণা করলেন আমাদের শিলচর বা বোড়াকবেলির জন্য আপনি প্যাকেজ ঘোষণা করেননি আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আপনি এখানে আসলেন কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ফিউচার প্ল্যানটা কি ছিল যে আর হয়তো বা 15 বছর পিছালো সামনেবার যদি আবার বন্যা হয় যদি বা এরকম পরিবেশ হয় তাহলে 30 বছর তারপর 45 বছর তারপর শিলচরের ধ্বংস হয়ে যাবে আমাদের বোড়াকবেলি ধ্বংস হয়ে যাবে তাই আমি মনে করি যে ফিউচার প্ল্যানটা কি আপনাদের পরিকল্পনা কি সেই পরিকল্পনা সম্বন্ধে ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপমকে কার্যকর্তা দ্বারা শিলচর কে রংপুর কারাতে গ্রাম শিমুলতলা আসপাস কে কই ক্ষেত্র কে লগভগ 1400 পরিবার সদস্যों के बीच राहत सामग्री पेयजल পরিষেবা ও সুখে আহার বিতরণ কে গে আজ আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার সকল সদস্য বৃন্দরা কারাতে গ্রাম শিমুলতলা আমরা এসেছি এখানে শিমুলতলার জনসাধারণ যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন আজ আমাদের ত্রাণ বন্টনে প্রথমেই আমি তাদের সবাইকে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে আজ আমাদের এই ত্রাণ বন্টনের 15তম দিন আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা 15তম দিন পর্যন্ত পৌঁছতে পেরেছি আগামীতেও আমাদের অনেক কার্যসূচি আছে আশা করছি আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমরা পাব আমরা আজ এই শিমুলতলায় যেভাবে আমরা দেখেছি দুর্দশার মধ্যে লোকেরা আছেন এখানে বাঁধের দুধারে ওরা টেম্পোরারি শেড বানিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন এই ভেবেই আমরা আজ এখানে ওদের পাশে এসে দাঁড়িয়েছি আজ আমরা ডাল ভাত ডিমের ঝোল শীতল চাটনি এসব নিয়ে দুপুরের আহার বন্টন করেছি এখানে প্রায় 1200 লোকে হবে আমরা আজ তাদের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করে আমরা নিজেরা ধন্য হয়েছি সেই সঙ্গে আমাদের রূপমের কাজকর্ম আগামীতেও চলবে আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে আর সবশেষে আমি আবার কারাতে গ্রাম শিমুলতলার প্রত্যেকরা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এখানে শিমুলতলার এখানে লোকেরা আছেন অনেকেই তাদেরকে কিছু বলার জন্য নমস্কার শিলচর শহরের অন্যতম নাট্য সংস্থা রূপমের যে আয়োজিত ব্যবস্থাপনায় আমাদের যে আজকে বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়ে যারা বাঁধের দুপাশে তাঁবু বানিয়ে আছি তাদের যে ত্রাণ বিতরণ করেছে নিজ হস্তে আমাদের রূপম নাট্য সংস্থার কর্মকর্তাগণ ওনাদেরকে আমাদের এই যে স্থানীয় যুবক এবং আমাদের এলাকার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন लायंस क्लब इंटरनेशनल के उद्योग से चिंचर के घनियाला क्षेत्र तथा आश्रम क्षेत्र में लगभग 600 परिवार सदस्यों के बीच त्राण सामग्री वितरण किया गया कार्यक्रम में लायंस क्लब के वरिष्ठ हस्तीगण मौजूद थे इस जगह घनियाला एवं आश्रम रोड त्राण सामग्री वितरण करा हच्छे हमरा लायंस इंटरनेशनल पक्ष থেকে त्राण सामग्री हिसाब से हमरा विभिन्न खाद्य द्रव्य जमन आलू प्याज দুধ এবং এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ফেনাল সাবান ব্লিচিং পাউডার এগুলো দিচ্ছি মোট 16টা আইটেম আমরা দিচ্ছি এই ব্যাগে এইভাবে এখানে 150 জনকে দেওয়া হয়েছে সকালবেলা আমরা কুপন দিয়ে গেছিলাম এখন এসে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম আশ্রম রোডেও অনুরূপভাবে আশ্রম রোডে কতটা পরিবারকে দিলেন 150 এখানে 150 পরিবারকে দেওয়া হয়েছে আমাদের মোটামুটি আমরা 600 ব্যাগ প্রস্তুত করা হয়েছে আজকে 300 ব্যাগ দেওয়া হয়েছে আগামীকাল আরও 300 ব্যাগ দেওয়া হবে আগামীকাল কোন কোন জায়গায় দিচ্ছেন এটা ঠিক হয়নি আজকে রাত্রেবেলা মিটিং আছে এখানে ঠিক হবে ধন্যবাদ ধন্যবাদ যদি কিছু বলতে চাইবেন
আমি লায়ন্স ক্লাবের আমরা সব বরাকতবে কাছারের যারা লায়ন্স ক্লাব আছে একদম লিও ক্লাব সবাই মিলে আমরা প্যাকিং করছি আজকে তিন চার দিন ধরে যাবতীয় যে জায়গায় জায়গায় অনেক সময় ত্রাণ সামগ্রী ইয়ে হয় না মানে যাচ্ছে না ওই জায়গায় গরিব মানে আমরা স্লাম এরিয়া দেখেই দিচ্ছি কারণ স্লাম এরিয়াতে অনেক সময় ত্রাণ সামগ্রী ইয়ে হয় না যায় না তার জন্য আজকে আমরা আমি মোকাম রোড বেছে নিয়েছিলাম আন্ডারে ছিল 150 ব্যাগ 150টা কুপন আমি সকালবেলা এসে দিয়ে যাই তারপরে এখন আমি ডিস্ট্রিবিউট করি 150টা এখন আমাদের 150 ব্যাগ দিয়ে দিয়েছি সেকেন্ড যদি স্পেসে যদি আবার আমাকে দেওয়া হয় তাহলে আমি আবার অন্য দিতে আসবো এই বলে আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ সমাচারও কে অন্তমে বরাক বার্তা কিছু একবার ফির असम राज्य कांग्रेस के सभापति भूपेन बोरा ने खुदराम बोस प्रतिमूर्ति के नीचे कई दफा मांगों को लेकर किया विक्षोभ प्रदर्शन कांग्रेस कार्यकर्ता में देखी गई राज्य सरकार की भूमिका को लेकर क्षोभ की स्थिति बाढ़ के दौरान चित्र के रेलवे प्लेटफॉर्म क्षेत्र में उत्तम दे नाम के ऑटो चालक की मौत के बाद परिवार सदस्यों में छाई थी मातम की माहौल नर्मदा स्कूल में श्राद्ध अनुष्ठान कार्यक्रम के दौरान सहयोगिता किया विभिन्न संगठन कार्यकर्ताओं बराकाटी की उदार में विधानसभा केंद्र के काशीपुर चाय बागान में लगातार दो बार बाढ़ की स्थिति उभर आने पर 90 लाख रुपए का हुआ घाटा जानकारी दिया चाय बागान के मैनेजर ने एसयूसीआई कम्युनिस्ट पार्टी के कार्यकर्ताओं को दुख से मेहती गांधी बांध कांड के विचार विभागीय तदंत तथा बाढ़ प्रभावित लोगों के सहयोग के मांग पर खुदराम बोस प्रतिमूर्ति के नीचे दिया गया विक्षोभ प्रदर्शन कटिहार जिले के स्वास्थ्य विभाग के युग्म संचालक ने सभी स्तर के लोगों को जल्द से जल्द बूस्टर डोज ले जाने का किया अपील सुरक्षित रहने के लिए ही किया जा रहा है प्रयास अब तक की बराक वार्ता में बस इतना ही नमस्कार।